চতুর্বিংশতম পর্বের দ্বিতীয় খণ্ড। আমি একসময় পদ্মা তীরে নৌকোয় ছিলাম। একদিন আমার কানে এলো একজন বিদেশি রুগ্ন হয়ে শীতের মধ্যে তিন দিন নদীর ধারে পড়ে আছে। তখন কোনো একটা যোগ ছিল, সেই মুমূর্ষুর ঠিক পাশ দিয়েই শত শত পুণ্যকামী বিশেষ স্থানে জলে ডুব দিয়ে শুচি হবার জন্য চলেছে। তাদের মধ্যে কেউ পীড়িত মানুষকে ছুঁল না। সেই অজ্ঞাত কুলশীল পীড়িত মানুষের সামান্য মাত্র সেবা করলে তারা অশুচি হতো, শুচি হবে জলে ডুব দিয়ে। জাত বলে একটা কোন পদার্থ তাদের আছে, মানব জাতীয়তার চেয়েও তাকে বড় বলে জেনেছে। যদি কারো মনে দয়া আসত, সেই দয়ার প্রভাবে সে যদি তার বারুণি স্নান ত্যাগ করে ওই মানুষটিকে নিজের ঘরে নিয়ে সেবা করত, তাহলে সমাজের মতে কেবল যে বারুণি স্নানের পুণ্য সে হারাত তা নয়, সে দণ্ডনীয় হতো, তাকে প্রায়শ্চিত্ত করতে হতো। তার ঘরে এসে রোগী যদি মরত, তাহলে সমাজে সে বিষম বিপন্ন হয়ে পড়ত। যে মানব ধর্ম সকল নিরর্থক আচারের বহু ঊর্ধ্বে, তাকে দণ্ড মেনে নিতে হবে আচারীদের হাতে। একজন প্রাচীন অধ্যাপক আমাকে বললেন, তার গ্রামের পথে ধূলিশায়ী আমাশয় রোগে পীড়িত একজন বিদেশি পথিককে তিনি হাটের টিনের চালার নিচে স্থান দিতে অনুরোধ করেছিলেন। যার সেই চালা সে বললে পারবো না। তিনিও লজ্জার সঙ্গে স্বীকার করলেন যে তিনিও সমাজের দণ্ডের ভয়েই তাকে আশ্রয় দিতে পারেননি। অর্থাৎ মানুষের প্রতি মানুষের কর্তব্য সাধন শাস্তির যোগ্য। তিনি হোমিওপ্যাথি জানতেন, পথের ধারেই তাকে কিছু ওষুধপত্র দিয়েছিলেন, আরোগ্যের দিকে যাচ্ছিল। এমন সময় রাত্রে শিলাবৃষ্টি হল, পরদিন সকালে দেখা গেল সে মরে পড়ে আছে। পাপ পুণ্যের বিচার এত বড় বিভৎসতা এসে ঠেকেছে। মানুষকে ভালোবাসায় অশুচিতা, তাকে মনুষ্যোচিত সম্মান করায় অপরাধ, আর জলে ডুব দিলেই সব অপরাধের খালন। এর থেকে মনে হয় যে অভাব মানুষের সকলের চেয়ে বড় অভাব সে প্রেমের অভাব। সে প্রেমের অভাবকে হৃদয়ে নিয়ে আমরা যাকে শুচিতা বলে থাকি তাকে রক্ষা করতে পারি, কিন্তু মনুষ্যত্বকে বাঁচাতে পারিনি। আশা করি দুর্গতির রাত্রি অবসানে দুর্গতির শেষ সীমা আজ পেরোবার সময় এলো। আজ নবীন যুগ এসেছে। আর যে অনার্যে একদা যেমন মিলন ঘটেছিল, শ্রী রামচন্দ্র যেমন চণ্ডালকে বুকে বেঁধেছিলেন, সেই যুগ আজ সমাগত। আজও যদি আমাদের মধ্যে প্রেম না আসে, কঠিন কঠোর নিষ্ঠুর অবজ্ঞা মানুষের থেকে মানুষকে দূর করে রাখে, তবে বাঁচব কি করে? রাউন্ড টেবিলে গিয়ে ভোটের সংখ্যা নিয়ে কারাগারি করে? পশুর প্রতি আমরা যে ব্যবহার করি, মানুষকে যদি তার চেয়েও অধম স্থান দিই, তবে সেই অধমতা কি আমাদের সমস্ত সমাজেরই বুকের উপর চেপে বসবে? না, মানুষকে কৃত্রিম পুণ্যের দোহাই দিয়ে দূরে রেখেছি, তারই অভিশাপে আজ সমস্ত জাতি অভিশপ্ত। দেশ জোড়া এত বড় মোহকে যদি আমরা ধর্মের সিংহাসনে স্থির প্রতিষ্ঠ করে বসিয়ে রাখি, তবে শত্রুকে বাইরে খোঁজবার বিড়ম্ব না কেন? নবযুগ আসে বড় দুঃখের মধ্য দিয়ে। এত আঘাত এত অপমান বিধাতা আমাদের দিতেন না যদি এর প্রয়োজন না থাকত। অসহ্য বেদনায় আমাদের প্রায়শ্চিত্ত চলছে, এখনও তার শেষ হয়নি। কোনো বাহ্য পদ্ধতিতে পরের কাছে ভিক্ষা করে আমরা স্বাধীনতা পাব না। কোনো সত্যকেই এমন করে পাওয়া যায় না। মানবের যা সত্য বস্তু, সেই প্রেমকে আমরা যদি অন্তরে জাগরুক করতে পারি, তবেই আমরা সব দিকে সার্থক হব। প্রেম থেকে যেখানে ভ্রষ্ট হই সেখানেই অশুচিতা, কেননা সেখান থেকে আমাদের দেবতার তিরোধান। আমাদের শাস্ত্রেও বলছেন, যদি সত্যকে চাও
তবে অন্যের মধ্যে নিজেকে স্বীকার করো, সেই সত্যেই পূর্ণ, এবং সেই সত্যের সাহায্যেই পরাধীনতার বন্ধনও ছিন্ন হবে। মানুষের সম্বন্ধে হৃদয়ের যে সংকোচ, তার চেয়ে কঠোর বন্ধন আর নেই। মানুষকে মানুষ বলে দেখতে না পারার মতো এত বড় সর্বনেশে অন্ধতা আর নেই। এই বন্ধন, এই অন্ধতা নিয়ে কোনো মুক্তি আমরা পাব না। যে মোহে আবৃত হয়ে মানুষের সত্য রূপ দেখতে পেলুম না, সেই অপ্রেমের অবজ্ঞার বন্ধন ছিন্ন হয়ে যাক। যা যথার্থভাবে পবিত্র তাকে যেন সত্য করে গ্রহণ করতে পারি। ইতি কালান্তর প্রবন্ধের চতুর্বিংশতম পর্বের দ্বিতীয় খণ্ড সমাপ্ত হল এবং সাথে সাথে গোটা পর্বটি সমাপ্ত হল। ধন্যবাদ।